প্লে টু আর্ন। তো বাইন্যান্সের এখানে দেখেন যে $50 পেমেন্ট প্রুফ, তারপরে দেখেন এখানে $100 পেমেন্ট প্রুফ। ওকে, তো এটা কিভাবে করতে হয়, আর আজকে সকালে একজন আমার প্রুফ দিছিল, এখানে দেখেন আমি দেখাচ্ছি কিভাবে পার্টিসিপেট করবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন $30, এটা কিন্তু ইনস্ট্যান্ট ক্লাইম করে নিতে পারবেন স্পট ব্যালেন্সের ভিতরে। ওকে, তো এটা কিভাবে করে কিংবা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এটা মেনশান করে দিছি, দেখেন একটা কিউআর কোডকে বাইন্যান্স লিখে দিছি এখানে, জাস্ট এইটা আপনারা স্ক্যান করবেন, ঠিক আছে। তো এটা স্ক্যান করার পরে একটা ওয়েবে ভিজিট করবে ওই প্লে টু আর্ন করার জন্য। তো ওই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে গেম খেলবেন, আর আমি দেখাচ্ছি লাইভে করে আপনাদের সামনে লাইভ। আচ্ছা ওকে, তো যেটা করবেন ইভেন্টে পার্টিসিপেট করার জন্য, এবং বাইন্যান্সের কিন্তু 2-3টা অফার রয়েছে আজকে। ভিডিওটা ভাই এ টু জেড ওয়াচিং করেন, আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে পার্টিসিপেট করতে হয়। তো এখানে কর্নারে দেখেন একটা কিউআর কোড স্ক্যান করার জন্য একটা লগো রয়েছে, ওকে। তো এটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে যেটা করতে হবে আপনাদের এখানে জাস্ট এই কিউআর কোডটা এখানে স্ক্যান করে দেবেন, ওকে। স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের স্ক্যান হয়ে যাবে, অথবা এই ফটোটা ডাউনলোড করে মানে সেভ করে ওইখানে ফটোটা সিলেক্ট করে দিতে পারেন যদি একটা ফোন হয়, ঠিক আছে। আমার কাছে এখন দুটো ফোন আছে, তার জন্য আমি এইভাবে দেখাচ্ছি, ওকে। তো আপনাদের একটা ফোন হলে ফটোটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পরে এখানে চলে আসবে, এখানে দেখেন এই পয়েন্ট আর্ন করতে হবে। তো এখানে দেখেন প্লে গেম, ওকে, এখানে একটা গেম আছে, আর এখানে 50 সেন্ট, অনলি 50 সেন্ট BUSD লাগবে, এবং সেটা কিন্তু আপনাদের উসুল হয়ে যাবে। এখানে ড্র করে মিনিমাম যেটা পাবেন সেটা 60 সেন্ট, ঠিক আছে, এর নিচে কিন্তু পাবেন না, ওকে। আর যদি একটা রিফাইল করতে পারেন KYC সহকারে, তাহলে 3 পয়েন্ট পাবেন, তো এটার দরকার নাই। তো আমি এই দুইটা করে দেখাই, ঠিক আছে, একটা দুইটা, ওকে, লাইভ করে দেখাই। তো জাস্ট তারপরে এখানে আমি ড্র করব, ঠিক আছে। এখানে কিন্তু পয়েন্ট লাগবে, এখানে দেখেন ভিউ পয়েন্ট 0, তো এখানে পয়েন্ট লাগবে। তো গোতে ক্লিক করে দেব, লাইভ করব আপনাদের সামনে যেটা করব, ওকে। এবং বাইন্যান্সের আরও একটা অফার রয়েছে, বিগ একটা অফার, তো মিস করবেন না, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটু লোডিং এরকম দেখাবে, ঠিক আছে, এখানে চলে আসবে এখনই, একটু ওয়েট করেন। এটার উপরে জাস্ট 100% দেখেন এখানে চলে আসবে। এখানে একটা গেমস আছে, ঠিক আছে, এই গেমসটা খেলতে হবে, সিম্পল গেমস, এটা সবাই পারবেন আশা করি। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের, ওকে, গেমটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন গেট স্টার্ট, ঠিক আছে, এই গেট স্টার্টে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই গেমটা টান মেরে নিচে ফেলাতে হবে, ঠিক আছে, নিচে ফেলাই হতে মিলাইতে হবে, ঠিক আছে। তো আমি দেখেন করতে আসি এইভাবে, এইভাবে পয়েন্ট বানাতে হবে। এখানে দেখেন 2 পয়েন্ট আর্ন করেছি, এইভাবে জাস্ট পয়েন্ট বানাতে হবে আপনাদের, ঠিক আছে। তো 700 পয়েন্ট করলে ভালো হয়, ঠিক আছে। তো আপনারা যেটা করে পারেন, ইজিলি করা যায় পয়েন্ট। এখানে দেখেন জাস্ট এইগুলো ফেলাবেন এবং পয়েন্টগুলো আর্ন করবেন, ঠিক আছে, আমি যেভাবে করতেছি। এইটা একদম বড় হতে হতে যখন ফুল হয়ে যাবে তখন এখানে আর নেবে না, তখন গেমটা এন্ড হয়ে যাবে, ওকে। দেখেন করে দেখাচ্ছি এইভাবে গেমটা খেলবেন, ঠিক আছে, এইভাবে মানে এইখানে মিলাবেন, এইখানে আমি যেরকম মিলাচ্ছি, এইখানে দেখেন এই ছোটো এটা, ওকে। তো এইটাও দেখেন আমি এখানে ছেড়ে দিব, এইভাবে এইভাবে কাজটা করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কিন্তু একটা পয়েন্ট আর্ন হচ্ছে, তো আমি এখানে অনেক পয়েন্ট বানাই নিই এইভাবে খেলে, জাস্ট দেখেন, ওকে, ওকে, জাস্ট এইভাবে খেলতে হবে, ঠিক আছে। আমি যেভাবে খেলতেছি দেখেন সাদা একটা নিচে আছে, ঠিক আছে, এই যে হলুদ রং এখানে আছে, এইভাবে নিতে হবে, ঠিক আছে। এটা এখানে দিয়ে দিই, এখানে গেল না, গেছে, জাস্ট এইভাবে মিলাবেন, যেভাবে দেখাচ্ছে আপনাদের। তো গেমটা ওভার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন জাস্ট আপনারা এই যে বোর্ডে চলে যেতে পারেন, লিডার বোর্ডে, এবং প্লে এগেইন, ঠিক আছে, এটা করতে পারেন। তো আমার লিডার বোর্ডে চলে যাই,
তো এখানে খেলবেন, ঠিক আছে? তো এটা জাস্ট কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এখানে দেখবেন যে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন 1 পয়েন্ট পেয়ে মানে এখানে চলে আসছে আর টাস্কটা কমপ্লিট। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন যেটা করতে হবে আপনাদের, এখন এখানে 50 সেন্ট BUSD সেন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে আরও এখান থেকে পয়েন্ট পাবেন, ঠিক আছে? তো কীভাবে করবেন, এখানে জাস্ট ক্লিক করেন, এখানে দেখেন 0.5 BUSD, এবং এটা কিন্তু ব্যাক পাবেন সাথে সাথে। দেখেন লস নেই কোনো, যে ভাই আমার 50 সেন্টও চলে যাচ্ছে, যাবে না। দেখেন কন্টিনিউ বাটন, এবং এখানে পিন ইউজ করা আছে, যে পিন ওইটা দিবেন, না হলে পিন নতুন করে দিবেন এখানে, মানে বাইন্যান্সের যে পে পিনটা থাকে ওটা। ওকে, দেখাচ্ছি আপনাদের, জাস্ট আমি পিনটা এখানে দিয়ে দিই। আচ্ছা, ওকে, তো আমাদের এখানে দেখেন 2টা টাস্ক কমপ্লিট। ওকে, এখানে জাস্ট গেমটা খেলে 700 পয়েন্ট করবেন, ইজি প্রসেস। আর এখানে 50 সেন্ট BUSD সেন্ড করবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখেন 3 পয়েন্ট আমাদের আর্ন হয়ে গেছে, এবং আমরা এন্ট্রি ড্র করতে পারবো, ঠিক আছে? তো আমাদের লাকটা চেক করে দেখি, মানে এটা লাকের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আপনারা $50, $100 পাইতে পারেন, আমি কিন্তু ফার্স্ট অফ অল দেখাইছি আপনাদের ভিডিওতে। ওকে, তো জাস্ট আমি এখন এন্টার ডোরা নাও, ওকে, জাস্ট লাইভে ড্র করব। তো দেখেন $100 পেয়ে গেছি, ঠিক আছে? নাস্টার আমি $100 পেয়ে গেছি, কিন্তু এই $100 কিন্তু আমার যেটা দিছে, আমি যদি একটু কম পাতাম তাহলে ভালো হইতো, ঠিক আছে? কিন্তু আমার এটা $100 দিছে, এটা ট্রায়ালিং ফান্ড, ঠিক আছে? এখানে লেখাই আছে, এখানে দেখেন ট্রায়ালিং ফান্ড, মানে এই ট্রায়ালিং ফান্ড দিয়ে আপনি সেভিং করতে পারবেন, এবং ওই সেভিং দিয়ে যে আর্নিং হবে ওটা আপনার প্রফিট হবে, ঠিক আছে? মনে করেন এখানে যদি লেখা থাকতো অন্য কিছু, তাহলে মনে করেন ওইটা আমি নিতে পারতাম, কিন্তু এটা ট্রায়ালিং ফান্ড পাইছে। ওকে, তো এইভাবে মূলত এখানে ক্লাইম করতে হয়। ওকে, তো আর যদি একটা ফ্রেন্ডকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC করাতে পারেন, তাহলে আর কি 3টা পয়েন্ট পাবেন, সেটার মাধ্যমেও একটা ড্র করতে পারবেন, ঠিক আছে? তো সিম্পল প্রসেস, কিন্তু ইজি প্রসেস। তো এখন বাইন্যান্সের আরও একটা অফার রয়েছে, আমি দেখাই যদি আপনাদের, বাইন্যান্সের আরও যে অফারটা রয়েছে এটা, ঠিক আছে? এখানে কিন্তু হিউজ একটা রিওয়ার্ড রয়েছে, এটা আমি যদি এই ব্যানারে চলে যাই, এখানে দেখেন এখানে অফারটা রানিং রয়েছে, এখনও 6 দিন অ্যাক্টিভিটি রয়েছে। এখানে দেখেন ইয়া কালেক্ট করতে হবে, আমি দেখাচ্ছি, এখানে বেস কালেক্ট করতে হবে, বেস, ঠিক আছে? এই বেস কালেক্ট করলে মনে করেন এখানে কিন্তু পুলস রয়েছে 50,000 BUSD। ওকে, হিউজ একটা রিওয়ার্ডের রিওয়ার্ড পুল রয়েছে কিন্তু। তবে এইখানে কিন্তু এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, বেসগুলো, এটা মিলাতে হবে, এবং মনে করেন যে আপনার কাছে এটা আছে, এটা আছে, এটা নাই, ঠিক আছে? এটা আপনার ফ্রেন্ডের কাছ থেকে নিতে পারবেন, মনে করেন আমার কাছ থেকে নিতে পারবেন, অন্য কোনো ফ্রেন্ডের কাছে, অনেকের কাছে আছে, বুঝতে পারছেন? মনে করেন এইখানে জাস্ট এই যে শেয়ার নাওতে ক্লিক করলে এখানে একটা কোড পাবেন, ওইটা এন্ট্রি করে মানে শেয়ার করতে পারবেন, মানে অন্য কারো কাছে দিতে পারবেন এটা। ওকে, তো এখানে আর একটা ইয়া রয়েছে, এটা ফার্স্ট অফ অল কিন্তু একটা রুলস রয়েছে এখানে, যদি একটু দেখাই, এখানে কিন্তু পার্টিসিপেট করার জন্য যে কাজটা করতে হবে, এখানে কিন্তু লাস্ট $100 ট্রেডিং ভলিউম করতে হবে, BUSD অথবা এখানে আপনার পেয়ারগুলো রয়েছে এই যে, ঠিক আছে? BTC, USDT, BTC, BUSDT, BNB, USDT, BNB, BUSDT, তারপর ইথিরাম USDT, তারপর ইথিরাম BUSDT, ঠিক আছে? এইগুলো রয়েছে কিন্তু এইখানে দেখেন। ওকে, এইগুলো পেয়ারের মাধ্যমে ট্রেডিং ভলিউম করবেন $100, ঠিক আছে? স্পটে করবেন, এখানে লেখা আছে কোয়ালিফাই স্পট। ওকে, তো এটা করলে হয়ে যাবে, মানে এখানে আপনারা ইয়া পেয়ে যাবেন, বেস পেয়ে যাবেন, ঠিক আছে? মানে 1টা 2টা 3টা বেস আনলক হয়ে যাবে, আর এই 2টা ফ্রেন্ডের কাছ থেকে নেবেন। মনে করেন আমার যদি অনেক বড় কমিউনিটি থাকতো, তাহলে মনে করেন যে অনেকেই অনেক শেয়ার করতো যে ভাই আমার এটা লাগবে, ওটা লাগবে, ও বিভিন্ন গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে? দেখবেন যে এটা মনে করেন যে আপনার কাছে যেটা আছে ওনার কাছে সেটা নেই, আপনি একটা ওনারে দিলেন, উনি একটা আপনার দিল, এইভাবে মিলাবেন। এবং রিওয়ার্ডটার কিন্তু $50,000 পুলস রয়েছে এখানে, জয়নিং ট্রেড
একশো বিইউএসডি টোকে, আমি ওটা তো রুলস দেখাইছি, ঠিক আছে, এইভাবে জয়েন করতে হবে এখানে। আর ওই ট্রায়াল ফান্ড দিয়ে যেটা করতে পারবেন আপনারা, এখানে সেভিং করতে পারবেন, ঠিক আছে, তো সেভিং করে আর্ন করতে পারবেন। আর এটা সেভিং তো আপনারা বোঝেন, এখানে যদি যান আমি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখেন লেখা আছে সেভিং, জাস্ট এই যে সেভিং করে এইটা করে আর্ন করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যে প্রফিট হবে সেটা আপনারা ইনস্ট্যান্ট সেল আউট করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এইভাবে মূলত ক্লাইম করতে হয়, তো আপনারা ক্লাইম করে নেবেন। আর একটা অফার আইসে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে নতুন একটা অফার আইসে সিডিফাই, আর সিডিফাই থেকে কিন্তু হিউজ প্রফিট করতে পারি। আর এখানে বিগ একটা রিওয়ার্ড রয়েছে, 10K সিডিফাই টোকেন দিবে, ঠিক আছে, এবং পার ইউজার পাবে, সরি, এখানে পাবেন 100 লাখি উইনার, ঠিক আছে, 100 লাখি উইনার। তাদের আগেরটা ইয়া ছিল, ওইখানে ছিল আপনার মনে করেন যে 50 জন, এখন কিন্তু 100 ডলার, মানে 100 জনের একটা উইনার তারা লিস্ট করবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আপনার মানে এখানে পার ইউজার যদি মানে যেই উইন করেন না কেন, 275 ডলার বলি আমি কিন্তু, ঠিক আছে, $275, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। মানে পার যেই উইন করেন না কেন, মনে করেন যে সেই পাবে $200 প্লাস, ঠিক আছে, $275। তো কীভাবে জয়েন করতে হবে, সিম্পল প্রসেস এটা জয়েন করা, এটা তো আগেও দেখাইছি, কিংবা ওদের যে আগে বিগ বিগ ইভেন্ট ছিল ওইগুলো দেখাইছি, ঠিক আছে। আর এদের ফার্স্ট এয়ারড্রপ থেকে লুটিল অনেক, আমারও পাইছিলাম দুটো অ্যাকাউন্ট থেকে বহুত আগে, এখান থেকে 1-1.5 বছর আগে, সেটা একটা টেলিগ্রাম মানে টেলিগ্রাম বুটের মাধ্যমে। এখানে দেখেন 100 জনকে উইনার করবে এবং 100 করে সার্টিফাই টোকেন পাবে, ঠিক আছে, আর রিওয়ার্ড পুল 10K সার্টিফাই। ওকে, তো এখন এটা কিন্তু র্যান্ডম করে ওরা, তো এখানে টুইটারটা জাস্ট, ও এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে নেম এবং এখানে BIP20 ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে, আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে দেখেন যে জাস্ট এই যে ট্রাস্ট ওয়ালেট থেকে BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন এখান থেকে, ওকে, তো এখান থেকে জাস্ট BIP20 এটাকে বলে, অবশ্যই সবাই জানেন বাইন্যান্স স্মার্ট চেইন। তো জাস্ট আমরা নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিলাম, এটা আমার নিউ একটা মানে ওল্ড একটা ফোন, ওই যে আপনাদের বলছিলাম যে আমার ফোনটা ইয়া হয়ে গেছে, ওটা আবার রিকভারি করছি ওইটা আর কি, এই জন্য আর কি সব কিছু সেট আপ করতেছি এবং আপনাদের সামনে শেয়ার করতেছি। ওকে, আচ্ছা এখানে টাক্স করার জন্য এই যে টুইটারে আগে ফলো দিয়ে নেবেন, তাদের টুইটার পেজটা ফলো করে দিবেন। ওকে, টুইটার পেজটা ফলো করার পরে এখানে জাস্ট ফলো অপশন, এবং এটা তো সবার ফলো করা আছে। আর এই যে এখানে অফিসিয়াল নিউজ কিন্তু 2 ঘন্টা আগে দিছে, এখানে অলরেডি লাইক রিটুইট কিন্তু 6K 7K প্লাস হয়ে গেছে। তো এখন যাই হোক, এখানে ফলো করে দিয়ে ব্যাক দিয়ে জাস্ট এইখানে কন্টিনিউ বাটন, ওকে, এখানে যে কন্টিনিউ বাটন রয়েছে এটা, আর এই অফারটা কিন্তু ভালো, তা নাহলে আমি শেয়ার করতাম না। এবং এখানে একটা রিটুইট লিঙ্ক আছে, ওটা করা হয়ে গেছে আমাদের, একবারে আমরা করে দিচ্ছি। এবং এইখানে দেখেন ভোট ইয়েস কয়েন মার্কেট, কয়েন ক্যাপ মার্কেটে কী জন্য একটা ইয়া ভোটিং করতে বলতেছে, এখানে জাস্ট ভোটিং ইয়েস করে দিবেন, ঠিক আছে। মানে কী জানেন, এখানে এই যে এই টোকেনের বিষয়ে এখানে ওরা ইয়া করেছে, এই যে ভোটিং করে দিবেন, ঠিক আছে, এখানে ভোট করে দিবেন। ওকে, তো এটা ভোট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে, এখানে দেখেন জাস্ট এই যে ভোটিং চলতেছে, এটা ভোট করে দেবেন। ওকে, দিয়ে ব্যাক করবেন, জাস্ট এই যে ব্যাক বাটনে ক্লিক করে এখানে কন্টিনিউ বাটন। ওকে, তো আবারও এখানে একটা রয়েছে, এখানে জাস্ট প্রুফ, আবার এখানে ভোটিং করে দিবেন, ঠিক আছে, এটা করে দিলে হয়ে যাবে এবং এটা ব্যাক করবেন, ঠিক আছে, ব্যাক করে কন্টিনিউ বাটন। এখন দেখেন এখানে কি CMC মানে কয়েন ক্যাপ মার্কেটে ওই একটা ইয়া দিদি বলতেছে, এখানে দেখেন এই যে আমার এখানে লগ ইন করা আছে কিনা আমি জানি না, জাস্ট লগ ইন করে নিতে হবে। এখানে একটা স্টার মারতে বলতেছে, একটা স্ক্রিনশট নিতে হবে কিন্তু এই স্টারটা মেরে। ওকে, জাস্ট এখানে, আচ্ছা আমার অ্যাকাউন্ট লগ ইন করা নাই এখানে। ওকে, তো এখানে দেখেন এই যে আরে ইয়ার
তো এইখানে দেখেন এই যে 3 স্টার এটা মেরে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ওকে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে ব্যাক করে দিবেন। এবং ব্যাক করার পরে এখানে চলে আসবেন, আসার পরে এখানে একটা মনিটার আইকন আছে, এটার উপরে ক্লিক করেন এবং এখান থেকে আপলোড ফাইল, ঠিক আছে, ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। স্ক্রিনশট আসার পরে এখান থেকে পিকচারটা সিলেক্ট করে দিবেন, দিলে দেখেন এখানে আপলোড হবে, ঠিক আছে। আপলোডিং একটু ওয়েট করবেন, আপলোড হয়ে যাবে কিন্তু এটা, ওকে। তো এখানে আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে এই যে কন্টিনিউ বাটন, ওকে, সিম্পল প্রসেস। কিন্তু এখানে জয়েন করা বারফাই মিস করবেন না, এটা খুবই ভালো একটা অফার। এবং এখানে কয়েন গ্যাগোতে, ঠিক আছে, কয়েন ক্যাপ মার্কেট ও আর কয়েন গ্যাগোতে ওই ইয়া স্টারটা করতে হবে, এখানেও কিন্তু এই স্টারটা আছে। তো আমি এখানেও অ্যাকাউন্টটা লগ ইন করা না, হয়তো এখানে জাস্ট এইভাবে এখানে স্টার করে দিবেন, তাহলে হয়ে যাবে, ওকে। দেওয়ার পর স্ক্রিনশট নিয়ে এগেইন এখানে মনিটার আইকন ক্লিক করে আপলোড ফাইল, ওকে, জাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আপলোড হবে, পিকটা আপলোড হবে, এবং আপলোড হওয়ার পরে এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এবং এখানে সার্টিফাইড যে অফিসিয়াল ইয়া আছে টিজি গ্রুপ, ওটা জয়েন করবেন অবশ্যই। এখানে জয়েন করার পরে জাস্ট জয়েন করার পরে এখানে জাস্ট এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু আপনাদের কাজ শেষ, A to Z, ওকে। তো এখানে আর কোনো কাজ নাই, এইভাবে রাখবেন। আর B20 ওয়ালেট অ্যাড্রেসটা তো ফার্স্টেই দিবেন, ওকে। তো 1 মিলিয়ন SFST, ঠিক আছে, এখানে রয়েছে, মানে এই FNS FTS, এটা হয়তো ওদের নিজস্ব যে একটা প্রজেক্ট ওটা নাকি, আমি বুঝলাম না। এখানে 10K দিবে, ঠিক আছে। তো যাই হোক, এখন এইভাবে মূলত জয়েন করবেন, তাহলে কাজ শেষ। আর একটা প্রজেক্ট রয়েছে এখানে, কিন্তু $100K মানে এই টোকেনটা দিবে, ঠিক আছে, মানে 1 লাখের মতন, এটা গ্লেম। তো এটাও করে নেবেন। আর এই বাইন্যান্সের যে ওই যে ফান্ডটা দিছে, ওই ফান্ডটা কিন্তু ক্লাইম করে নিতে হবে। ক্লাইম করার জন্য এখানে জাস্ট আপনারা এই যে কর্নারে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করার পরে জাস্ট এখানে রিওয়ার্ড সেন্টার, ওকে, এই রিওয়ার্ড সেন্টারে চলে আসবেন। এখানে আসার পরে এখানে এটা ক্লাইম করে নিতে হবে, কিন্তু এইটা ভাউচারটা দিয়ে দিছে, দেখেন, ওই যে আমি যে $100 পালাম না BUSD ট্রায়াল ফান্ড, ওটা সেভিং করে আর্ন করতে পারবো। আর সেভিং জিনিসটা তো দেখাই দিছি কীভাবে কী। তো এখানে দেখেন এই যে $100 ট্রায়ালিং ফান্ড, এবং এখানে জাস্ট আমি যদি রিডিম করি তাহলে হয়ে যাবে, ওকে। জাস্ট আমি এখন ও এটা রিডিম সিস্টেমটা এইটাই, এইখানে দেখেন যে ইউজিং সেভিং ট্রায়ালিং ফান্ড, ঠিক আছে। তো এখানে দেখেন যে এখানে যে আর্নিং হবে, এখানে স্পট ট্রান্সফার, ঠিক আছে, স্পটে নিয়ে যেতে পারবেন, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। আর ওই যে আপনাদের যে 50 সেন্ট ক্যাডিনি ছিল, যদি ট্রায়ালিং ফান্ড পান তাহলে এখানে স্পটে এসে এখানে দেখতে পারবেন, এটা ম্যাক্স করে দিবেন, এই যে সেই ইয়াটা আপনাদের যেটা কাটছিল 50 সেন্ট, ওকে। আর যদি 60 সেন্ট পান তাহলে এখানে ক্লাইম করলে স্পট ব্যালেন্সে ডিরেক্ট চলে যাবে, ঠিক আছে। আর যদি $40 পান তাহলে ওইখানে আপনাদের ক্লাইম করলে স্পট ব্যালেন্স চলে যাবে। তো এটা এই যে ইউজ সেভিং ট্রায়ালিং ফান্ড, ঠিক আছে, এটা ইউজ করার জন্য এখানে আসতে হয়। এখানে আসার পরে এখানে জাস্ট এখানে টিক মার্ক করতে হয়, কনফার্ম করতে হয়, ঠিক আছে। আর এটা আমাদের পার ডে আর্নিং দিবে তারা, ঠিক আছে, 7 দিন এটা আর্নিং দিবে, 7 দিনই যত ইনকাম হয় সেটা আমরা এখানে কিন্তু নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট করে কনফার্ম করে এখানে জাস্ট আমি এটা কনফার্ম করে দিব, ঠিক আছে, এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে দেখেন যে ভিউ হোল্ডিং, ঠিক আছে, মানে করেন যে আমাদের এটা সাবস্ক্রিপশন হয়ে গেছে এবং আমাদের পার ডে আর্নিং হবে, সেটা আমরা ক্লাইম করে নিতে পারবো, ঠিক আছে। এটা দেখার জন্য এখানে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে।
আচ্ছা এটা দেখার জন্য জাস্ট এখানে দেখেন একটা আর্নড, ঠিক আছে, আর্নড আইকন আছে, এখানে জাস্ট এটা ক্লিক করবেন এবং এইখানে এইখানে দেখেন অল হোল্ডিং, এবং এখানে যেটা আর্নিং হবে সেটা আপনারা স্পটে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এইগুলো আর কি দেখানো লাগে না, তো আশা করি তো ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা, টেক কেয়ার, যেভাবে দেখেছি এইভাবে পার্টিসিপেট করে নেবেন, ওকে।